বাজারে সব খাদ্যপণ্যের পণ্যের মান নিয়ন্ত্রণ দেখার দায়িত্ব নেই সরকারের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এর এমনকি আম লিচু আপেল আঙুরের মতো দেশি বিদেশি আলোচিত ফলও তাদের তালিকায় নেই প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের শুধু উনষাটটি মান দেখে বিএসটিআই বিস্তারিত সঞ্চয় চাকরি রিপোর্টে দেশের হাটে বাজারে একশো পঞ্চান্নটি পণ্যের মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক এর তিন ভাগের এক ভাগের মতো ঊনষাটটি বিভিন্ন ধরনের খাদ্য মান নিশ্চিতে কাজ করে বিএসটিআই তবে বাজারে থাকা অনেক খাদ্য পণ্যেরই মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক নয় ফলের জুসের মান দেখার দায়িত্ব আছে বিএসটিআই তবে ফলের নামে চলা ড্রিঙ্কস বা পানির মান দেখা বাধ্যতামূলক নয় এমন অনেক খাদ্য রয়ে গেছে তদারকির বাইরে ফল উৎপাদনে কি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে তাও নেই এই তালিকায় প্রসেস গুডসটা শুধু দেখি এর বাইরে আমরা আমাদের দেখার সুযোগ নেই যেগুলি বাধ্যতামূলক পণ্য নয় অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ড আছে বিডিএস আছে এই ধরনের পণ্য উৎপাদনকারীদের ক্ষেত্রে তারা স্বপ্রণোদিতভাবে যদি আমাদের কাছে আবেদন করেন তাহলেও তাদের পণ্যের মান আমরা পরীক্ষা করে লঘু ব্যবহারের অনুমোদন দিয়ে থাকি তবে দেশি বিদেশি ফলে কার্বাইড ফরমালিন সহ রাসায়নিক দ্রব্য মেশানো হলে তা দেখার দায়িত্ব বিএসটিআই বিএসটিআই মনে করে বিধিমালা চূড়ান্ত হওয়ার পর নিরাপদ খাদ্য আইন কার্যকর হলে বিষমুক্ত খাবার নিশ্চিত করা সহজ হবে খাদ্য নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে এই যে প্রণীত যে আইনটা এটা যে বাস্তবায়ন হয় অত্যন্ত কার্যকর আইন এবং এটা এটার ফলে জনগণ সাধারণ জনকর যথেষ্ট উপকৃত হবে আর বিএসটি আইনে যেটা হলো যে আমরা শুধু আমাদের বাংলাদেশ মান আছে এমন পণ্যের ক্ষেত্রেই শুধু আমরা এই আইনটা প্রয়োগ করি প্রয়োগ করার সুযোগ আছে সুতরাং এই আইনটা আমি মনে করি যথেষ্ট নিরাপদ খাদ্য আইন দুই সালে পাশ হলেও কার্যকর হয়নি এখনো চলছে আগের পিওর ফুড আইনি সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা